এখন নৌকাটা আবার উপরে চলে যাচ্ছে, ফাঁকা এখন সকালবেলা, তো একদমই ফাঁকা। সকাল বলতে এখন 5:30টাও বাজেনি, 5:50। আমি একটুখানি গেলাম, ওকে খাই দিলাম, আর একটা ফুটি এই যে। সবাই খুব ভালো আছে, আর মনটা আমার ভালো নেই। এখন আমি এখানটায় আসলাম, এটা হচ্ছে ওদের ক্লাবের সামনে ঘরটা। তো আগে আমরা এখানে মাঝে মাঝে এসে বসতাম, ভালো লাগছে না। কাল 6:30 আমার ঘুম আসেনি, ঘুমাতে পারিনি, আর কালকে একটু দুপুরেও ঘুমিয়েছিলাম, জানি না কেন ঘুম আসেনি। তো ভালো লাগছে না বলেই তোমরা এই জামাটা দেখছো, এটা কিং করে কিনে দিয়েছিল, তাই জন্য ওর পছন্দের জামাটাই আজকে পরে আসলাম। এটা অরেঞ্জ কালারের, এটা তোমার কলকাতা থেকে কিনে দিয়েছিল, প্ল্যানেট থেকে। আর এই যে সেই ঘাট, সেটা হচ্ছে কলেজ ঘাট, ঘাটটার নামই হচ্ছে কলেজ ঘাট। এদিক দিয়ে যে ঠাকুর নামানোর জন্য ইয়ে করে দিয়েছে, কারণ ভ্যান ট্যান নামানোর জন্য এটা গড়ান করে দিয়েছে, আর এর ভিতরে অনেক গাছ টাছ লাগানো আছে। তো এদিকটাই খোলা, বাদ বাকি সব ওইদিকটাই লাগিয়ে দিয়েছি। আমি এখানে একটু বসি, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। গঙ্গা ধারে বসেছিলাম, বাবুকে ফোন করলাম, আমার দাদাকে বাবু উঠেছে কিনা বলে উঠেছে, তো ওকে নিয়ে আবার গঙ্গা जहाँ नहीं जाना था ये वही चला है रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ ना पाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ ना पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, किधर के ना जाने ना भाले। ब्लॉगটা করিনি, আমি বাজার গেছিলাম, তো কালকে আমার একটা প্ল্যান আছে, সেটা তোমাদেরকে পরে বলবো।
তো কি কি বাজার করেছে, এখানে অল্প স্বল্প আছে আর ফ্রিতে রাখা আছে। তো চলো দেখি না, টমেটো লেবু এগুলো সব তরকারিতে দেবে তাই লাগবে, আর ম্যাঠা ছিল সেটাই ঘি গলিয়ে নিয়েছে, যে অনেকটাই হয়েছে ঘি, 200 মতন হবে। আর আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো মাছ, শুকনো শুকনো, আর হয়েছে আলু পটল ভাজা পেঁয়াজ দিয়ে, ব্যাস। আলু করলা ভাজা না, হুম, ব্যাস আর কিছু হয়নি। ওকে একটা ফুটি কিনে দিয়েছি, একটা ফুটি ও আর আমি মিলে খেলাম, আমি একটুখানি খেলাম ওকেই খাই দিলাম, আর একটা ফুটি এই যে কেমন কামড়া দেখুন খেতে হচ্ছে। তো এইগুলো বাসন চলে এসেছে, এই বাসনগুলো কেন তোমাদেরকে আমি পরে বলছি। আর ভেতরে কড়াই বালতি এগুলো সব আছে, আর এই ব্যাগে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, চলো ওপরে গিয়ে তোমাদেরকে দেখাবো। কি আছে তোমাদেরকে আগে ফার্স্ট দেখান, এটা হচ্ছে পাতা, আর এগুলো হচ্ছে পিপি, আর হচ্ছে গার্ডার, আর এটা হচ্ছে মালা। আজকে আমি সরু মালাটা ইচ্ছা করে নিয়ে আসলাম, কারণ কালকে হচ্ছে তোমার কিঙ্করের মৃত্যুদিন। হচ্ছে কালকে আমি একটু বড় মালা পরে তার জন্য আসলাম আমি বলছি। এই পিপিটাতে আমি খাবার দেব, এই বড় পিপিটাতে দেখেছো এটাই ভাত দেব, আর এই ছোট পাতাগুলো একটা করে এক্সট্রা দিয়ে দেব, তাহলে ভাতটা বেড়ে খেতে পারবে। আর আমি রাংতার বাটিগুলো ইচ্ছা করেই নিয়ে নিই, আর আমার কাছে ছোটোর থেকে ছোট পিপি আছে, যদি আবার লাগে তাহলে এখান থেকে কিনে নিয়ে আসবো। তো এগুলোই কিনলাম, আর বিকালবেলায় গেছিলাম মিষ্টির দোকান, তো মিষ্টি নিয়ে এসেছি। আর তোমার একটু আগে দেখলেই তো যে ডেকোরেটরের ওই বাসনগুলো নিয়ে আসলাম, বাসনগুলো তো আমি রাস্তায় বেরিয়েছিলাম কিন্তু তোমাদেরকে দেখাইনি, বাড়ি এসেই দেখালাম। আর কাল থেকে সারাটা দিন, কাল সেই দুপুরবেলায় একটুখানি ঘুমিয়েছিলাম, একটুখানি বলতে 2-2.5 ঘন্টা, কাল সারা রাত্রি জেগে আর সারাদিন মান ঘুমাইনি, কিন্তু একটুও আমার ঘুম পাচ্ছে না।